ভুল করছেন মনে হচ্ছে। যাকে খুঁজছেন তাকে আরেকটু এগোলেই ব্যাস, ওতেই হবে। নষ্ট করার মতো সময় আমার নেই। তুমি হেনরি পিটার্স ওরফে রেভারেন্ড ডক্টর স্লেশিঙ্গার, আমার নাম শার্লক হোমস। মিস্টার হোমস, আপনার নাম শুনে আটকে ওঠার কারণ দেখি না। বিবেক আমার পরিষ্কার, কি জন্য এসেছেন এখানে? বাদিন থেকে যাকে পাকড়ে এনেছো সে লেডি কারফ্যাক্সকে নিয়ে কি করেছো সেটাই জানতে চাই। ভদ্রমহিলা কোথায় আমাকে যদি বলেন তো আমারও খুব উপকার হয়। প্রায় 100 পাউন্ড পাই তার কাছ থেকে। বার্ডেনে অন্য নাম নিয়েছিলাম ঠিকই, সেই সময় ভদ্রমহিলা ভাব জমালেন আমার স্ত্রীর সঙ্গে। 18 মতো পেছনে লেগে থেকে আসেন লন্ডনেও। হোটেলের বিল, টিকিট সব আমি মিটিয়েছি। লন্ডনে এসেই হাওয়া হয়েছেন, ফেলে গেছেন কয়েকটা যাচ্ছে তাই সেকেলের গয়না, দেনা মিটানোর জন্যই নিশ্চয়ই। মিস্টার হোমস, খুঁজে বার করুন তাকে আর আমার দেনাটা মিটিয়ে দিন। খুঁজে বার করবো বলেই তো এসেছি, এবারই তন্ন তন্ন করে খুঁজবো। এক্ষুনি সমন এনেছেন? আপাতত এই সমনেই কাজ হবে, এর চাইতে ভালো সমন পরে আসছে। এনি ডিজিটাল কপি অফ দিস কন্টেন্ট লিডিং টু পাইরেসি ইজ আ ক্রাইম। এই গল্পের যে কোনো রকম ডিজিটাল কপি সামনে এলে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্লিজ ডু নট সাপোর্ট পাইরেসি। মনে রাখবেন, পাইরেসি হল দণ্ডনীয় অপরাধ। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চময় গল্পের ঝুলি দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য অ্যাডভেঞ্চার স্টেশন। আজকে আপনাদের জন্য রয়েছে স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস সমগ্র থেকে গৃহীত দ্য অ্যাডভেঞ্চার অফ লেডি ফ্রান্সিস কারফ্যাক্স। স্যার আর্থার কোনান ডয়েল, জন্ম 22 মে 1859, মৃত্যু 7 জুলাই 1930, তিনি একাধারে ছিলেন একজন ইংরেজ লেখক ও চিকিৎসক। তার শার্লক হোমসের গল্পসমূহের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত। গল্প পাঠে ও ওয়াটসনের ভূমিকায় সৌমিক, গল্পের সূত্রধর এবং একটি বিশেষ চরিত্রে আমি স্বর্ণাভ। শুরু হচ্ছে আমাদের আজকের উপস্থাপনা, দ্য অ্যাডভেঞ্চার অফ লেডি ফ্রান্সিস কারফ্যাক্স। আমার বুট জোড়ার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে শার্লক হোমস বলল, কিন্তু ভায়া, হঠাৎ টার্কির শখ হলো কেন? বেতের চেয়ারে হেলান দিয়ে দুপা সামনে বাড়িয়ে বসেছিলাম আমি। বন্ধুবরের চনমনে নজর ঠিক সেই দিকেই পড়েছে। অবাক হলাম, বললাম, ইংলিশ জুতো, অক্সফোর্ড স্ট্রিটের ল্যাটিমারের দোকান থেকে কিনেছি। ধুর তোর, আমি বলছি টার্কিশ বাথের কথা। সস্তায় বাড়ি স্নান ছেড়ে হঠাৎ এত দামি টার্কি স্নানের দরকার পড়লো কেন? কারণ দিন কয়েক ধরে নিজেকে বড় বুড়োটে আর বেতো মনে হচ্ছে। টার্কিশ বাথ শরীরটাকে ভেতর থেকে তাজা ঝরঝরে করে দেয়। কিন্তু ভাইয়া, আমার জুতো আর টার্কিশ বাথের মধ্যে যোগসূত্রটা তোমার মতো যুক্তিসিদ্ধ ব্রেনের কাছে নিশ্চয় সুস্পষ্ট, আমার কাছে নয়। একটু খোলসা করে বলবে? বলবো, নিশ্চয়ই বলবো। যুক্তির ধারাবাহিকতা অনুধাবন করতে পারলেই ঠিক খোলসা হয়ে যাবে। যেমন ধরো, আজ সকালে তোমার সঙ্গে একজন একই গাড়িতে উঠেছিলেন। এর মানে কি খোলসা করা হলো? এ তো আরো একটি ধাঁধা। সাব্বাস, বিক্ষোভ প্রকাশটা চমৎকার যুক্তিসঙ্গত হয়েছে ওয়াটসন। শেষ বিষয়টা থেকেই তাহলে শুরু করা যাক। গাড়ির ব্যাপারটা ধরা যাক আগে। তোমার কোটের একদিকের হাতায় আর কাঁধে কাদার ছিটে লেগেছিল, লক্ষ্য করেছ? গাড়ির মাঝখানে বসলে কাদা ছিটকে গায়ে লাগলে দুপাশে সমানভাবে লাগতো, এক পাশে লাগতো না। তাই ধরে নিলাম তুমি গাড়ির এক পাশে বসেছিলে, আর এক পাশে বসেছিল অন্য এক ব্যক্তি। এ তো সোজা ব্যাপার। খুবই সোজা, একেবারে ছেলে খেলা, তাই তো? বুটের সঙ্গে স্নান করার সম্পর্কটা এবার বলো। সেটাও একটা ছেলে খেলা। তোমার বুটের ফিতেতে দুটো ফাঁস দেখছি, যা তুমি কখনোই নিজে লাগাও না। তার মানে জুতো জোড়া তুমি খুলেছিলে আর তা অন্য একজন পরিয়ে দিয়েছে। কে পরিয়ে দিয়েছে?
মুচি নিশ্চয় নয়, কেননা জুতো জোড়া এই সেদিন কিনেছ, তাহলে নিশ্চয়ই টার্কিশ বাত নিতে গিয়েছিলে। নিয়ে অবশ্য ভালোই করেছ, কাজে লাগবে। সেটা আবার কি? কেন টার্কিশ বাত? এইমাত্র বললে না টার্কিশ বাত নিয়েছ শরীরটাকে ঝরঝরে তাজা করার জন্য, তার মানে একটু হাওয়া বদলও দরকার। লসনে যাবে, ফার্স্ট ক্লাস টিকিট পাবে, রাজার হালে থাকার খরচও পাবে। সে তো অতি চমৎকার হয়, কিন্তু কেন? আর্মচেয়ারে হেলান দিয়ে বসে পকেট থেকে নোটবই বার করে হোমস বললে, বুঝলে ওয়াটসন, নির্বান্ধব মেয়েরা যখন ভেসে ভেসে বেড়ায় সমাজে কেবল অশান্তির সৃষ্টি করে, একদল শিয়ালের মাঝে তারা তখন অসহায় মুরগি ছাড়া আর কিছুই নয়। নিজেরা নিরীহ হলেও এই ধরনের মেয়েদের জন্যেই অন্যেরা অনেক ধরনের বিপদ ঘটিয়ে বসে। টাকা আছে বলেই দেশে দেশে এরা ভেসে বেড়ায়, ভালো ভালো হোটেলে থাকে, তারপর একসময় হারিয়ে যায়, শেয়ালের খপ্পরে পড়ে। লেডি ফ্রান্সিস কার্ফাক্সেরও এই ধরনের কোনো সাংঘাতিক বিপদ ঘটেছে বলেই আমার মনে হয়। দুনিয়ার নির্বান্ধব মেয়েদের নিয়ে কথা বলতে বলতে শেষ পর্যন্ত বিশেষ একজনের নাম বলায় স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নোটবই দেখে হোমস বললে, লেডি ফ্রান্সিস হলেন পরলোকগত আর্ল অফ রাফটনের শেষ বংশধর। তোমার মনে থাকতে পারে ওয়াটসন, এ বংশে সম্পত্তি পেয়েছে কেবল পুরুষেরাই। এই প্রথম একজন মহিলার বরাতে জুটেছে আর্লের সম্পত্তি। ওর সঙ্গে সবসময় এক ট্রাঙ্ক বোঝাই দামি দামি স্পেনীয় জড়োয়া গয়না থাকে। রূপোর জড়োয়া আর অদ্ভুতভাবে কাটা হিরেগুলো উনি কোনো ব্যাংকে রাখেন না, যেখানে যান সঙ্গে নিয়ে যান। লেডি ফ্রান্সিস সুন্দরী, মাঝবয়সী, কিন্তু একাকিনী। টাকা কড়ি মোটামুটি আছে, কিন্তু ট্রাঙ্কটাই ওর আসল সম্পত্তি। কি হয়েছে ওর? বেঁচে আছেন কিনা সেটাই তো বোঝা যাচ্ছে না। ভদ্রমহিলা গত 4 বছর ধরে প্রতি হপ্তায় একখানা চিঠি লিখেছেন ওর এককালের গভর্নেস মিস ডাবনিকে। ইনি থাকেন ক্যাম্বারওয়েলে, অবসর নিয়েছেন। গত 5 সপ্তাহ ধরে কোনো চিঠি পাচ্ছেন না লেডির কাছ থেকে। শেষ চিঠিটা লেখা হয়েছিল লসনের হোটেল ন্যাশনাল থেকে। খবর নিয়ে জানা গেছে হোটেল ছেড়ে নাকি চলে গেছেন, ঠিকানা রেখে যাননি। টাকার অভাব হবে না ভায়া, কিন্তু ওর অন্তর্ধান রহস্য ভেদ করতেই হবে। মিস ডাবনির অনুরোধে এই কেসে তাই নাক গলিয়েছি। কিন্তু মিস ডাবনি ছাড়া নিশ্চয়ই অন্য অনেককে উনি চিঠি লেখেন? চিঠি আর এক জায়গাতেই লেখেন, সেখানেও ঢুমেরে কিছু পায়নি। নির্বান্ধব একাকিনী মেয়েদের বাঁচতে হলে টাকা দরকার, এবং সে টাকা আসে ব্যাংক থেকে। ব্যাংকের পাসবই ঘাঁটলেই অনেক জানা যায়। ওর ব্যাংকের হিসেব আমিও দেখেছি, লসনের বিল মিটিয়ে সবশেষে একটা চেক কেটেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে টাকাটা মোটা অঙ্কের। তার মানে নিশ্চয়ই হাতে নগদ টাকা নিয়েই লসন ত্যাগ করেছেন, তারপর একটাই চেক কেটেছেন। কাকে, কোথায়? মিস মেরি ডেভিনের নামে। কোথায় কেটেছেন ধরা যাচ্ছে না। হ্যাঁ, তবে চেকটা ভাঙানো হয়েছে ক্রেডিট লাইন এসে মপেলিওরে, হপ্তাতিনেক আগে, 50 পাউন্ডের চেক। মিস মেরি ডেভিন কে? লেডি কার্ফাক্সের পরিচারিকা। কিন্তু তাকে এত টাকা দেওয়া হলো কেন সেটাই আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, তোমার গবেষণায় যে রহস্য পরিষ্কার হবে সে বিশ্বাস আমার আছে। আমার গবেষণা মানে? আরে, লসন অভিযানে স্বাস্থ্যের উন্নতি ঘটবে তোমার। তুমি তো জানো বুড়ো আব্রাহাম প্রাণের ভয় কাঁপছে, তাকে ছেড়ে এখন কোথাও যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া লন্ডন ছেড়ে কোথাও বেরোতেও চাই না। প্রথমত স্কটল্যান্ড ইয়ার্ড বড় একা বোধ করে, দ্বিতীয়ত আমি কোথাও গেলেই লন্ডনের দুর্বৃত্ত দল উল্লসিত হয়, তাই আমিই থাকি, তুমি যাও। শব্দ পিছু দুপেনি খরচ করে টেলিগ্রাম মারফত খবরাখবর পাঠিও। দুদিন পরে লসানের হোটেল ন্যাশনাল পৌঁছলাম। খুব খাতির করলেন ম্যানেজার মোসি মোজার।
বেশ কয়েক হপ্তাহ হোটেলে ছিলেন লেডি কার্ফাক্স। খুবই পছন্দ করত ভদ্রমহিলাকে। বয়স 40-এর বেশি নয়, এখনও সুন্দরী। যৌবনে অসাধারণ সুন্দরী ছিলেন সন্দেহই নেই। সঙ্গে দামি জড়োয়া ছিল কিনা ম্যানেজার জানে, তবে চাকর বাকরেরা বলতো শোবার ঘরে একটা ভারী ট্রাঙ্ক সবসময় তালা লাগিয়ে রাখতেন। পরিচারিকা মেরি ডেভিনকেও সবার খুব পছন্দ ছিল। হোটেলেরই ওয়েটারের সঙ্গে তার বিয়ের কথা পাকা হয়ে গিয়েছে। ঠিকানা পেতে অসুবিধা নেই, মেয়েটা থাকে মপেলিয়ারের 11 নম্বর রোদ্দইয়া জানে। যা শুনলাম সব লিখে নিলাম। হোমস নিজেও এর চাইতে বেশি ঘটনা জোগাড় করতে পারত না। শুধু একটাই রহস্য রয়ে গেল, লেডি কার্ফাক্সের হঠাৎ অন্তর্ধান ঘটল কেন তা জানা গেল না। লসানে বহাল তবিয়তে ছিলেন ভদ্রমহিলা। লেকের ধারের বিলাসবহুল কক্ষে পুরো ঋতুটা কাটিয়ে যাবার ইচ্ছে নাকি ছিল। তা সত্ত্বেও তড়িঘড়ি হোটেল ছেড়ে চলে গেছেন অযথা এক হপ্তার ভাড়া মিটিয়ে দিয়ে। পরিচারিকা মেডির হবু বর জুলভাইবার্ট বললে, আগের দিন লম্বা কালো চাপদাড়িওয়ালা এক ভদ্রলোক এসেছিলেন বলেই লেডি কার্ফ্যাক্স পালিয়ে গেছেন। লোকটা নাকি আসত বর্বর, শহরেরই কোথাও থাকে। লেকের পাড়ে দাঁড়িয়ে ম্যাডামের সঙ্গে তন্ময় হয়ে কীসব কথা বলছিল যেন, তারপর আবার আসতেই ম্যাডাম আর দেখা করেননি, পরের দিন হোটেল ছেড়ে চলে যান। সেই থেকেই মনে হয় লোকটার ভয়ই ম্যাডাম গা ঢাকা দিয়েছেন। তবে মেরি ম্যাডামের চাকরি ছেড়ে দিল কেন সেটা বোঝা যাচ্ছে না। কারণটা মেরি জানতে পারে, মোপেলিয়ারে গিয়ে তাকে জিজ্ঞেস করতে হবে। শেষ হলো অনুসন্ধান পর্বের প্রথম অধ্যায়। এবার যেতে হবে লেডি কার্ফাক্স লসান ছেড়ে যেখানে গেছে সেখানে। কিন্তু এ জায়গাটা পাঁচজনে জেনে ফেলুক, লেডি কার্ফাক্সের তা ইচ্ছে ছিল না বলেই বাক্সপাত্রায় খোলাখুলি বাঁধেনের লেবেল লাগাননি। কেউ পিছু নিয়েছিল বোধহয়, তাই অনেক ঘুর পথে মালপত্র এবং নিজে পৌঁছেছেন খনিজ জলের উৎস রেনিজে। কুকের স্থানীয় অফিস থেকে জোগাড় করলাম এই খবর, টেলিগ্রাম করে জানিয়ে দিলাম হোমসকে। জবাবে পেলাম একটা কৌতুককর প্রশংসা। বাদেন পৌঁছে খবরাখবর পেতে খুব একটা অসুবিধে হলো না। ইংলিশচার হফে দিন 15 ছিলেন লেডি কার্ফাক্স। এইখানেই সাউথ আমেরিকার ধর্মপ্রচারক ডক্টর স্লেগিংসার এবং তার স্ত্রীর সঙ্গে আলাপ হয় তার। ধার্মিক লোকের সঙ্গ পেলে বর্তে যায় নিঃসঙ্গ মহিলারা। লেডি কার্ফাক্সও যেন আকাশের চাঁদ হাতে পেলেন ডক্টর স্লেগিংসারের সঙ্গ পেয়ে। ধর্মপ্রচার করতে গিয়ে ভদ্রলোক স্বাস্থ্যহানি ঘটিয়ে বসেছিলেন বলে প্রাণ কেঁদে ওঠে লেডি কার্ফাক্সের। তাছাড়া ব্যক্তিত্বও নাকি অসাধারণ রকমের। স্বাস্থ্য উদ্ধার করতে এসে দিন রাত বারান্দায় বসে একটা প্রবন্ধ লিখেছিলেন মিডিয়ান্টিস রাজ্য সম্পর্কে। দুপাশে বসে সেবা করতেন তার স্ত্রী আর লেডি কার্ফাক্স। এসব খবর পেলাম ম্যানেজারের মুখে। একটু সেরে উঠলেই লন্ডন রওনা হন সস্ত্রীক ডক্টর স্লেগিংসার, সঙ্গে যান লেডি কার্ফাক্স। কিন্তু পরিচারিকা মেরি কাঁদতে কাঁদতে ওর চাকরি ছেড়ে দিল কেন তা ম্যানেজার জানে না। টাকাপত্র সব মিটিয়ে দেন ডক্টর স্লেগিংসার। সবশেষে ম্যানেজার বললেন, আপনি কিন্তু একাই খোঁজ করতে আসেননি লেডি, সপ্তাহখানেক আগে আরেকজন এসেছিলেন। নাম বলেছে? না, ইংরেজ ভদ্রলোক, একটু অস্বাভাবিক ধরনের। শার্লক হোমসের পদ্ধতিতে ঘটনার মালা গাঁথার কায়দায় জিজ্ঞেস করলাম, বর্বর ধরনের লোক বোধ হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন, হুবহু তাই। চাষারে চুয়ারে জাহাবাজ, শৌখিন হোটেলে না উঠে চাষাভূষর হোটেলে উঠলেই বরং মানাতো। অন্ধকারে আলো দেখতে পেলাম এবার। চীনে জোকের মতো লোকটার পেছন ধরে রয়েছে কেন? এর ভয়েই গোপনে পালিয়েছেন লেডি কার্ফাক্স। এখানেও সে এসে গেছে, লন্ডন পর্যন্ত গিয়ে লেডির নাগাল ধরে ফেলেনি তো। কি মতলবে ঘুরছে পেছনে কুটির লোকটা? নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র আছে এর পেছনে। হোমসকে জানালাম রহস্যের মূল ধরে ফেলেছি। ও জবাবে লিখল, ডক্টর স্লেসিঙ্গারের বাঁ কানটা কীরকম দেখতে বলতো? মাঝে মাঝে ওর ইয়ার্কির মাত্রা ছাড়িয়ে যায়। রসিকতা সময়টা নয় বলেই পাত্তা দিলাম না টেলিগ্রামটার। তাছাড়া টেলিগ্রাম যখন পেলাম তখন আমি মেরির সন্ধানে মপেলিয়ার পৌঁছে গেছি। মেরি বললে তার নিজের বিয়ে ঠিক হয়ে গেছে বলে আর সৎসঙ্গে লেডি কার্ফাক্সের দিন কাটছে দেখে চাকরি ছেড়ে দেয়। চাকরি ছাড়তে সুবিধা হয়ে গেল যখন লেডি কার্ফাক্স নিজেই একদিন তার সততা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। ইদানিং তার মেজাজটাও খিটখিটে হয়ে গিয়েছিল, কারণ নিশ্চয়ই সে চোয়ারে জাহাবাজ লোকটা। নিজের চোখে সে দেখেছে লেকের পাড়ে দাঁড়িয়ে লেডি কার্ফাক্সের হাত ধরে মোচড়াচ্ছে বদমাসটা। মুখে না বললেও লেডি কার্ফাক্স যে তার হাত থেকে বাঁচবার জন্যই ডক্টর স্লেগিংসারের আশ্রয়ে লন্ডন গিয়েছেন তাতে সন্দেহ নেই মেরির। সবসময় যেন ভয়ে ভয়ে থাকতেন। এই পর্যন্ত বলেই চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল মেরি। ওই দেখুন, বদমাসটা এখানে পর্যন্ত এসেছে।
জানলা দিয়ে দেখলাম বিরাটাকায় খোঁচা খোঁচা কালো দাড়িওয়ালা এক পুরুষ ফুটপাথ দিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়ির নম্বর দেখছে। নিশ্চয়ই আমার মতোই মেরিকে খুঁজছে। দেখেই আর দেরি করলাম না, ঝড়ের মতো রাস্তায় বেরিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, আপনি ইংরেজ? তা হয়েছেটা কি? আপনার নামটা জানতে পারি? না, পারেন না। ফাঁ পড়ে পড়লাম। কিন্তু সোজা পথে অনেক সময় সেরা পথ, তাই দুম করে জিজ্ঞেস করলাম, লেডি ফ্রান্সেস কারফাক্স কোথায়? অবাক হয়ে চেয়ে রইল লোকটা। আমি বললাম, ওর পেছনে ঘুরছেন কেন? কি করেছেন তার? জবাব দিন। লোকটা বাঘের মতো গর্জে উঠে সটান লাফিয়ে পড়ল আমার ওপর এবং সারাশির মতো আঙুল দিয়ে টিপে ধরল আমার গলা। চোখে যখন সর্ষে ফুল দেখছি, ঠিক তখনই পাশের ক্যাবারে থেকে নীল কুর্তা পরা খোঁচা খোঁচা দাড়িওয়ালা একজন ফরাসি মজুর তীরের মতো ছুটে এসে হাতের মোটা খেটো দিয়ে ধাই করে মারল শয়তানটার বাহুতে। এক মারে আঙুল ঢিলে হয়ে গেল রাস্কেলের। আমাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে তাকিয়ে রাগে ফুলতে ফুলতে ভাবল বোধহয় আমার টুটি টিপে ধরবে কিনা। পরক্ষণেই উল্কাবেগে ঢুকে গেল আমি যে কটেজ থেকে বেরিয়েছি সেই কটেজে। ফরাসি মজুরটা তখনও আমার পাশে রাস্তায় দাঁড়িয়ে। ঘুরে দাঁড়ালাম ধন্যবাদ দিতে। সঙ্গে সঙ্গে সে বললে, ভাইয়া ওয়াটসন, খুব হয়েছে, আজ রাতের এক্সপ্রেস ট্রেনে চলো লন্ডন। এক ঘন্টা পর হোটেলে আমার প্রাইভেট রুমে বসে চিরাচরিত ধরাছোড়া পড়ে স্বভাবসিদ্ধ নিরস কণ্ঠে বললে, হঠাৎ ধূমকেতুর মতো কেন সে ঠিক বিপদের মুহূর্তটিতে আমার পাশে আসতে পেরেছিল। লন্ডনের কাজ শেষ হয়ে যাওয়ায় বেরিয়ে পড়েছিল লন্ডন ছেড়ে। মজুর সেজে আগে ভাগে এসে বসেছিল পেলিয়ারে আমার পথ চেয়ে। বাহ ওয়াটসন, বাহ, অপূর্ব অপূর্ব তদন্ত করেছো তুমি। যেখানে গেছো সেখানেই সন্ত্রাস ছড়িয়ে এসেছো, কিন্তু লাভ হয়েছে অষ্টরম্ভা। তুমি নিজে তদন্ত করলেও অষ্টরম্ভা পেতে। আরে ভাইয়া, আমি তো আসল কাজটা করে বসে আছি। অনারেবল ফিলিপ গ্রিনকে আবিষ্কার করে ফেলেছি, এই হোটেলেই তিনি রয়েছেন। সার্থক তদন্ত শুরু হবে তোতাকে দিয়েই। বলতে না বলতেই ট্রের উপর একটা কার্ড নিয়ে এলো চাকর। পরক্ষণে ঘরে ঢুকলো দাড়িওয়ালা সে মারকুটে বদমাসটা, যার গলাটি টিপুনের ঠেলায় এখনো টনটন করছে কণ্ঠদেশ। আমাকে দেখেই কটমট করে চাইল লোকটা, বলল, এ আবার কি মিস্টার হোমস, আপনার চিঠি পেয়ে এসে এই লোকটাকে এখানে দেখছি কেন? ইনি আমার পুরনো দোস্ত এবং সহযোগী ডক্টর ওয়াটসন, এ কাজে ইনি আমাকে সাহায্য করছেন। ক্ষমা চেয়ে নিয়ে বিশাল রোদে পোড়া দু হাত বাড়িয়ে দিলেন আগন্তুক, বললেন, আশা করি খুব লাগেনি। লেডি কারফাক্সকে আমি লোপাট করেছি বলে মাথা ঠিক রাখতে পারিনি। আজকাল না আমার স্নায়ুর অবস্থা মোটেই ভালো নয়, দুম করে রেগে যাই। এ পরিস্থিতি আর সইতে পারছি না মিস্টার হোমস। আগে বলুন তো, আপনারা আমার খবর পেলেন কোত্থেকে? লেডি কারফাক্সের গভর্নেস মিস ডাবনির কাছ থেকে। তাই নাকি? সুশান বুড়িকে কি আর সহজে ভোলা যায়? উনিও আপনাকে ভোলেননি, আপনি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগে থেকেই তো চেনেন আপনাকে। তাহলে তো সব খবরই জেনে ফেলেছেন। যৌবনে বড় দুর্দান্ত জীবনযাপন করেছি, লেডি কারফাক্স তা জেনে ফেলে, মনটা খিঁচড়ে যায় আমার ওপর, সব সম্পর্ক ছিন্ন করে দেয়, অথচ ভুলতে পারিনি। আমার কুকীর্তি ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, কিন্তু মন থেকে আমার স্মৃতি মুছতে পারেনি ও। আমার প্রতি প্রচণ্ড ভালোবাসায় এতটুকুও চির খায়নি, সেই কারণেই তো আজ পর্যন্ত বিয়ে করেনি। বারবারটনে গিয়ে দু পয়সা করলাম, ভাবলাম এবার ওর মনটাকে একটু নরম করা যাক। লসানে গিয়ে কাকুতি মিনতি সব করলাম, সব দেখলাম মনটা সত্যি নরম হয়েছে। তারপরেই খবর পেলাম লসান ছেড়ে কোথায় যেন চলে গেছে। আসলে ওর মনের জোর সাংঘাতিক, ও ভাঙবে তবু মচকাবে না। খোঁজ খবর নিয়ে এলাম এই বর্ডেনে, শুনলাম এখানেই থাকে ওর পুরনো পরিচারিকা। তার সঙ্গে তো দেখা করতে গিয়ে ডক্টর ওয়াটসন আমাকেই ওর অন্তর্ধানের জন্য দায়ী করায় মাথায় খুন চেপে গেছিল সেদিনকে। যাগে যাগে সে কথা, লেডি কারফাক্স কোথায়? আবার বলছি, আপনার জানা থাকলে প্লিজ দয়া করে বলুন আমায়। সেটাই তো জানতে চাই। আপনার লন্ডনের ঠিকানাটা কি মিস্টার গ্রিন? ল্যাংহাম হোটেলে পাবেন আমাকে,
তাহলে আপনি সেখানেই যান, হোটেল ছেড়ে নড়বেন না, দরকার হলে যেন ডাকলেই পাই। মিথ্যে আশা দিতে চাই না, তবে যা করবার সবই করব, কথা দিচ্ছি। আমার এই কার্ডটা রাখুন, আপনিও যোগাযোগ রাখবেন। ওয়াটসন, বাক্স ব্যাটার গুছিয়ে নাও, মিসেস হাডসনকে আমি টেলিগ্রাম করে দিচ্ছি, কাল 7:30 বুভুক্ষ দুই ট্রেন যাত্রীর জন্য যেন ভালো মন্দ খাবার তৈরি থাকে। বেকার স্ট্রিটে পৌঁছেই হোমস দেখল একটা টেলিগ্রাম এসে পড়ে রয়েছে ওর নামে। খুলে পড়ল, আগ্রহ চিকমিকি উঠল দুই চোখে, ছুড়ে দিল আমার দিকে। আমি দেখলাম শুধু দুটো শব্দ লেখা রয়েছে টেলিগ্রামে, খাঁচ কাটা ছেঁড়া। টেলিগ্রাম এসেছে বাদেন থেকে। মানে? সব মানে তো ওরই মধ্যে। তোমাকে বলেছিলাম পাদ্রি সাহেবের বাঁ কানটা কীরকম দেখতে সেটা জানাতে, জানাওনি, মনে পড়ে? আমি তো তখন বাদেন ছেড়ে বেরিয়ে পড়েছি, জানাবো কী করে? সেই জন্যই তো ইংলিশার হফের ম্যানেজারকে আরেকটা টেলিগ্রাম পাঠিয়েছিলাম, এই তার জবাব। কিন্তু মানেটা কী? মানে মানেটা হলো আমরা অসাধারণ দুঁদে আর বিপজ্জনক এক ক্রিমিনালের সঙ্গে লড়তে নেমেছি। সাউথ আমেরিকায় প্রাতঃস্মরণীয় পাদ্রি সাহেব ডক্টর স্লেসিঙ্গারের আসল নাম হলো হোলি পিটার্স। অস্ট্রেলিয়ার বদমাস শিরোমণি হোলি পিটার্স, যার কীর্তি কাহিনী গায়ে কাঁটা জাগিয়ে ছাড়ে। শয়তানটার কুকাজের বড় বৈশিষ্ট্য হলো ধর্মপ্রাণা মেয়েদের ধর্মের কথায় ভুলিয়ে ফাঁদে ফেলা। ওর এই বৈশিষ্ট্য জানা আছে বলেই ডক্টর স্লেসিঙ্গারের কাহিনী শুনে সন্দেহ হয় আমার। যাচাই করার জন্য পাদ্রির বাঁ কানের বর্ণনা চেয়েছিলাম, কেননা 1889 সালে অ্যাডিলে সেবার মারপিট করতে গিয়ে কুকুর কামড়ানোর মতো কামড়ানো হয় ওর বাঁ কান। ওর সঙ্গে স্ত্রীর ভূমিকায় যে স্ত্রীলোকটি থাকে তার আসল নাম হলো ফ্রেজার, যাতে ইংরেজ। এই দুজনের পাল্লায় যখন পড়েছেন লেডি ফ্রান্সিস, তখন ধরে নিতে পারি যে তিনি বেঁচে নেই, অথবা এমন অবস্থায় আছেন যে 5 সপ্তাহে একখানা চিঠিও লিখতে পারেননি। হতে পারে ও লন্ডনেই পৌঁছায়নি, তবে সে সম্ভাবনা কম, কেননা কন্টিনেন্টাল পুলিশের কাছে এসব বদমাশদের বাঁদরামি গোপন থাকে না, চক্রান্ত ফাঁস হয়েই যায়। তাই আমার ধারণা লন্ডনেই কোথাও এরা ঘাপটি মেরে বসে আছে, কিন্তু ঠিক কোথায় তা বলা সম্ভব না। চলো আপাতত খেয়ে দিয়ে নিয়ে অপেক্ষা করা যাক, সন্ধে নাগাদ স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে লেস্ট্রেডের সঙ্গে দেখা করব। কিন্তু লেস্ট্রেড আর হোমস দুজনেই ঘোল খেয়ে গেল। 7-7টা দিন কত রকম চেষ্টাই করা হলো, কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো, বদমাশদের বিবরে হানা দেওয়া হলো, ডক্টর স্লেগিংসারের যেখানে যেখানে যাওয়া সম্ভব সব জায়গাতেই ঢু মারা হলো, কিন্তু মহানগরীর কোন গর্তে যে তিনটি মানুষ ঢুকে বসে রয়েছে সে হদিশ পাওয়া গেল না। 7 দিন পরে আচমকা খবর এলো ওয়েস্টমিনস্টার রোডে বেভিংটনের দোকানে একটা স্পেনীয় ডিজাইনের রূপোর জড়োয়া গহনা বাঁধা দেওয়া হয়েছে। বাঁধা যে দিয়েছে তার চেহারাটা পাদ্রির মতন, লম্বা চওড়া, দাড়ি গো পরিষ্কার কামানো, কানে চেহারা লক্ষ্য করা যায়নি, তবে বাদবাকি চেহারার সঙ্গে স্লেগিংসারের চেহারার মিল আছে। এই 7 দিনের মধ্যে ল্যাংহাম হোটেল থেকে মিস্টার গ্রিন 3 বার এসেছেন নিখোঁজ প্রেয়সীর খবর নিতে। উৎকণ্ঠায় যে তার অবস্থা শোচনীয় তা পোশাক আশাকের ঢিলে ঢালা অবস্থা দেখেই মালুম হয়েছে। 3য়বার যখন এলেন ঠিক তখনই জড়োয়া গয়না বাঁধা দেওয়ার খবরটা এসেছে। হোমস খবরটা দিল মিস্টার গ্রিনকে, বললে, ওরা এখন গয়না বাঁধা দেওয়া শুরু করেছে, ব্লাডি রাস্কাল। আমায় কিছু একটা করতে দিন মিস্টার হোমস, কিন্তু গয়না বাঁধা দেওয়ার মানে কি এই নয় যে সর্বনাশ হয়ে গেছে? সর্বনাশ হয়ে গেছে লেডি ফ্রান্সিসের। কয়েদ করে রেখেও যদি দেয়, মুক্তি দিতে গিয়ে এখন নিজেরাই বিপদে পড়বে, কাজেই সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যেই তৈরি থাকা ভালো। কি করতে বলেন আমাকে? আচ্ছা, ওরা কি আপনাকে চেনে? না। তাহলে আপনি একটা কাজ করুন, বেভিংটনের দোকানে গিয়ে ওঁত পেতে থাকুন, আবার আসতে পারে গয়না বাঁধা দিতে। হ্যাঁ, অন্য দোকানেও যেতে পারে, তবে বেভিংটন টাকা দিয়েছে ভালো, প্রশ্নও করেনি।
কাজেই ওর কাছেই আবার আসাটা সম্ভব। হ্যাঁ, আপনি কিন্তু হামলা করবেন না, শুধু পেছনে গিয়ে বাড়িটা দেখে আসবেন। কথা দিন আমাকে না জানিয়ে আগ বাড়িয়ে কিছু করতে যাবেন না। দুদিন নতুন খবর আনতে পারলেন না অনারেবল ফিলিপ গ্রিন। এই প্রসঙ্গে বলে রাখি, ইনি বিখ্যাত অ্যাডমিরাল ফিলিপ গ্রিনের ছেলে, ক্রিমিয়ান যুদ্ধে অ্যাজভ সাগরে নৌবাহিনী পরিচালনা করে যিনি বিখ্যাত। তৃতীয় দিন সন্ধ্যায় উদ্ভ্রান্ত চেহারা নিয়ে উত্তেজনায় কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে বিবর্ণ মুখে ঘরে ঢুকলেন ভদ্রলোক। পেয়েছি, উত্তেজনায় কথা আটকে গেল ভদ্রলোকের। হোমস সান্ত্বনা দিয়ে ঘরে বসিয়ে দিল চেয়ারে, বলল, আস্তে আস্তে মিস্টার গ্রিন, আপনি আগে বসুন, একটু শান্ত হয়ে তারপর বলুন। স্লে সিঙ্গারের সঙ্গে যে মেয়েছেলাটা থাকে সে এসেছিল, যে গয়নাটা বাধা দিয়ে গেল সেটা কিন্তু লেডি ফ্রান্সিসের। ওই মাগের চোখ দুটো পুরো বেজির মতো খড়খড়ে, মাথায় বেশ লম্বা চুল, ফ্যাকাশে পুরো। হ্যাঁ হ্যাঁ, স্লেসিঙ্গারের সঙ্গিনী বটে। দোকান থেকে বেরিয়ে গেল সেই কেনসিংটন রোডে, পেছন পেছন আমি ছিলাম, ঢুকলো একটা আন্ডারটেকারের দোকানে, যাদের কাজ মরা খবর দেওয়া। চমকে উঠল হোমস, কেঁপে উঠল গলা, বুঝলাম কীরকম তোলপাড় চলছে ভেতরে। ধূসর শীতল মুখের প্রতিটা মাংসপেশি শক্ত হয়ে গেল কথাটা শুনেই। তারপর কাঁচু মাছু মুখে দোকানি মেয়েটা বলল, একটু দেরি হয়ে গেল, কি করব বলুন, বেমাক্কা সাইজ বড্ড বড়, এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই। আমাকে দেখি চুপ করে গেল দুজনেই। আমি ধানায় পানায় করে দু একটা কথা জিজ্ঞেস করে বেরিয়ে এলাম দোকান থেকে। খুব ভালো করেছেন, তারপর কি হলো? ওই মাগিটা বেরিয়ে এলো, সন্দিগ্ধ চোখে এদিক ওদিক দেখে নিয়ে একটা ছ্যাকড়া গাড়িতে গিয়ে উঠে বসলো, আমাকে দেখতে পাইনি, লুকিয়েছিলাম। কপাল ভালো একটা গাড়ি পেয়েও গেলাম পেছন পেছন। সামনের গাড়ি গিয়ে থামলো ব্রিক্সটনের 36 নম্বর প্লোটনি স্কোয়ারে। আমি সামনে দিয়ে বেরিয়ে গিয়ে নামলাম পার্কের সেই কোণে, ওখান থেকেই নজর রাখলাম বাড়ির ওপর। দেখলেন কাউকে? ওপরে জানলা সব বন্ধ, অন্ধকার, নিচের তলায় একটা জানলাই কেবল খোলা, তাও খড়খড়ি দিয়ে ঢাকা, ভেতরে তাই কাউকে দেখতে পাইনি। হঠাৎ একটা ভ্যান এসে দাঁড়ালো বাড়ির সামনে, দুজন লোক ধরাধরি করে একটা জিনিস নামিয়ে নিয়ে গিয়ে ঢুকলো হল ঘরের দরজা দিয়ে। মিস্টার হোমস, জিনিসটা একটা কফিন। আচ্ছা, আর একটু হলেই তেড়ে মেরে ঢুকে পড়তাম ভেতরে, দরজাটা ফাঁক করে ধরেছিল এই মাগিটা লোক দুজনকে ঢুকিয়ে নেওয়ার জন্য। ওই সময় দেখলো আমাকে, দেখেই চিনেছে নিশ্চয়ই, চমকে উঠেই দড়াম করে দরজা বন্ধ করে দিল। আপনাকে কথা দিয়েছি নিজে কিছু করব না, তাই ছুটতে ছুটতে আসছি আপনাকে খবরটা দিতে। খসখস করে একটা কাগজে কি লিখতে লিখতে হোমস বলল, অপূর্ব কাজ করেছেন, ওয়ারেন্ট ছাড়া এখন আর কিছু করা মানেই বেআইনি কাজ করা। আপনি এটা নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে চলে যান, লেস্ট্রেড ওয়ারেন্ট বার করে দেবে, জরোয়া গয়না পাওয়া গেছে, এর সাহায্যে লেস্ট্রেড পারবে সমন ধরাতে। কিন্তু এর মধ্যেও তোকে খুন করে ফেলতে পারে, কফিনটা এলো কেন, কার জন্য? অযথা সময় নষ্ট করবেন না, ও ব্যাপারটা ছেড়ে দিন আমার উপর। মিস্টার গ্রিনকে ঠেলে ঠুলে ঘর থেকে বিদায় করে আমার দিকে ফিরল হোমস। ওয়াটসন, উনি গেলেন আইনের পথে, দরকার পড়লেই চিরকাল যা করেছি, পরিস্থিতি খুবই খারাপ, চরম ব্যবস্থা নেওয়া ছাড়া পথ দেখছি না। এক্ষুনি চলো পোল্টনি স্কোয়ার যাই। পার্লামেন্ট হাউসের পাশ দিয়ে আর ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপর দিয়ে নক্ষত্র বেগে ছুটল আমাদের গাড়ি। ভেতরে বসে হোমস বলল, ওয়াটসন, লেডি ফ্রান্সিসকে ছুতনাতা করে পরিচারিকার কাছ থেকে সরিয়ে রাস্কেলরা এনে ফেলে ওই লন্ডনের ভাড়া বাড়িটায়। চিঠিপত্র যদিও বা লিখে থাকেন লেডি, সে চিঠি এরা গায়েব করেছে, এদের আসল উদ্দেশ্য ছিল গয়না দখল করা, এতদিনে সে কাজ করেওছে, তাই একটা একটা করে গয়না বন্ধক দিতে আসছে। এখন আর লেডি কার্ফাক্সকে জ্যান্ত ছেড়ে দেওয়া যায় না, তাই তাকে খুন করাই ওদের পক্ষে মঙ্গল। সেটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার একটা লাইন ধরে চিন্তা করা যাক, দু লাইনের যুক্তি যেখানে কাটাকুটি করবে সেইটাই আসল সত্যি বলে জানবে।
আমরা এখন লেডিকে ছেড়ে কফিনকে নিয়ে চিন্তা করব। বাগান খুঁড়ে লাশ পুঁতে দিলেই যখন ল্যাটা চুকে যায় তখন এত হেফাজত করে কফিন আনা হলো কেন? পুরো ব্যাপারটাই আইনসঙ্গত হচ্ছে, তাই না? মেডিকেল সার্টিফিকেট বা সরকারি অনুমতি না থাকলে কাউকে কফিনে করে কবর দেওয়া যায় না। তাহলে কি বিষ খাইয়ে অথবা এমনভাবে লেডিকে খুন করা হয়েছে যে ডাক্তারের চোখে ধুলো দেওয়া হয়েছে? ডাক্তার কিন্তু হাতের লোক না হলে এই অবস্থায় লাশের ধারে কাছেও কাউকে আসতে দেয় না। তবে কি ডাক্তার ওদেরই লোক? এটা কিন্তু সম্ভব বলে মনে হয় না। মেডিকেল সার্টিফিকেট জাল করেনি তো? সেটা আরো বিপজ্জনক ওয়াটসন। এসে গেছি, ওই তো বন্ধকি দোকান ছাড়িয়ে এলাম। আরে দাঁড়াও হে গারোয়ান, নামো নামো ওয়াটসন। তোমার চেহারা এমনি যে দেখলেই বিশ্বাস হয়, কারো সন্দেহ হয় না। সোজা ঢুকে পড়ো, জিজ্ঞেস করো আগামীকাল পোল্টনি স্কোয়ারের কফিন কবরে যাবে কটার সময়। বিনা দ্বিধায় দোকানের মেয়েটি বললে, সকাল 8টার সময়। হোমস শুনে বললে, দেখলে তো, যেভাবেই হোক রাস্তা পরিষ্কার করে রেখেছে রাস্কেলরা। সার্টিফিকেট জোগাড় করেছে, আইনসঙ্গতভাবে কবর দিতে চলেছে লেডিকে। না না না, আর দেরি করা চলে না। আইনের পথে যেতে গেলে দেরি হয়ে যাবে, পুলিশের আশায় হাত পা গুটিয়ে বসে থাকা আর সম্ভব নয়। কপালটুকে দেখাই যাক না কি হয়। হাতিয়ার আছে কাছে? ছড়িটা আছে। হ্যাঁ, ওতেই হবে। আইনের রক্তচক্ষুকে যখন ওরা পরোয়া করে না, তখন বেআইনিভাবেই সোজা হামলা জুড়ে দেখা যাক কাজ হয় কি না। ওহ গারোয়ান, তুমি যেতে পারো, চলো ওয়াটসন। পোল্টনি স্কোয়ারের মাঝামাঝি জায়গায় একটা বড় সড়ক কালচে রঙের বাড়ির সামনে গিয়ে খুব জোরে ঘন্টা বাজিয়ে দিল হোমস। সঙ্গে সঙ্গে কপাট খুলে দাঁড়ালো ঢ্যাঙা মতন একটা মেয়ে ছেলে। হলঘরের মেড়মেড়ে আলোর পটভূমিকায় কালো ছায়ামূর্তিটাই কেবল চোখে পড়লো আমাদের। শুধুলো তীক্ষ্ণ কণ্ঠে, কি চাই? ডক্টর স্লেসিঙ্গারের সঙ্গে কথা বলতে চাই। ও নামে এখানে কেউ থাকে না বলেই যে দরজা বন্ধ করতে যাবে, একটা দরজার ফাঁকে পা ঢুকিয়ে দিল হোমস। বলল কড়া গলায়, যে নামেই থাকুন না কেন, দেখা করতে চাই, দ্বিধায় বলল স্ত্রীলোকটি। পরক্ষণেই দু হাঁট করে দরজা খুলে ধরে বললে, আসুন ভেতরে, আমার স্বামী কাউকে ডরায় না। হল ঘরের ডান পাশে বসবার ঘরে ঢুকিয়ে দিয়ে বললেন, বসুন, আসছেন মিস্টার পিটার্স। বেরিয়ে গেল মেয়েটি। পোকায় খাওয়া ধুলোয় ভরা ঘরটার চেহারা ভালো করে দেখবার আগেই বেড়ালের মতো নিঃশব্দ চরণে ঘরে ঢুকলো সৌম্যদর্শন টাক মাথা দাড়ি গোফ কামানো বিরাট একটা লোক। মুখটা আশ্চর্য লাল, পুরন্ত গাল, কিন্তু ঠোঁটের গড়ন নিষ্ঠুর পাশবিক। বলল সহজ সুরে, ভুল করছেন মনে হচ্ছে, যাকে খুঁজছেন তাকে আরেকটু এগোলেই। বাস ওতেই হবে, নষ্ট করার মতো সময় আমার নেই। তুমি হেনরি পিটার্স ওরফে রেভারেন্ড ডক্টর স্লেসিঙ্গার, আমার নাম শার্লক হোমস। চমকে উঠল লোকটা, খড়খড়ে চোখে চাইল ভয়ানক মানুষটার দিকে। বললে চিবিয়ে চিবিয়ে, মিস্টার হোমস, আপনার নাম শুনে আটকে ওঠার কারণ দেখি না, বিবেক আমার পরিষ্কার, কি জন্য এসেছেন এখানে? বাদিন থেকে যাকে পাকড়ে এনেছো, সে লেডি কার্ফাক্সকে নিয়ে কি করেছো সেটাই জানতে চাই। ভদ্রমহিলা কোথায় আমাকে যদি বলেন তো আমারও খুব উপকার হয়। প্রায় 100 পাউন্ড পাই তার কাছ থেকে। বারেনে অন্য নাম নিয়েছিলাম ঠিকই, সেই সময় ভদ্রমহিলা ভাব জমালেন আমার স্ত্রীর সঙ্গে। 18 মতো পেছনে লেগে থেকে আসেন লন্ডনেও। হোটেলের বিল, টিকিট, সব আমি মিটিয়েছি। লন্ডনে এসেই হাওয়া হয়েছেন, ফেলে গেছেন কয়েকটা যাচ্ছে তাই সেকেলের গয়না, দেনা মিটানোর জন্যই নিশ্চয়ই। মিস্টার হোমস, খুঁজে বার করুন তাকে আর আমার দেনাটা মিটিয়ে দিন। খুঁজে বার করবো বলেই তো এসেছি, এবারই তন্ন তন্ন করে খুঁজবো, এক্ষুনি। সমন এনেছেন? পকেট থেকে রিভলভারটা একটু টেনে বার করে দেখালো শার্লক হোমস। আপাতত এই সমনেই কাজ হবে, এর চাইতে ভালো সমন পরে আসছে। আচ্ছা ছিঁচকে চোর তো আপনি। আমার এই সাংঘাতটিও বিপজ্জনক লোক, এবারই তল্লাশ করবো দুজনেই। দরজা খুলে ধরে পিটার্স বলল, অ্যানি পুলিশ ডাক। মেইলি স্কার্টের খসখস আওয়াজ শুনলাম সিঁড়িতে, দুম করে খুলেই বন্ধ হয়ে গেল হল ঘরের দরজা। ওয়াটসন,
সময় খুব কম, পিটার্স বাধা দিতে সোনার জখম হবে। কফিনটা কোথায়? কফিন নিয়ে আপনার কি দরকার? একটা ডেড বডি রয়েছে ওর মধ্যে। আমি দেখবো বডিটা। আমি দেখতে দেব না। তাহলে নিজেই দেখব। হন হন করে ঘরে ঢুকে গেল হোমস। পাশের দরজাটা আধখোলা দেখে ঢুকে পড়লো সেই দরজা দিয়ে। খাবার ঘর সেটা। মেরমেরে গ্যাসের আলোটা বাড়িয়ে দিতেই চোখে পড়লো টেবিলের উপর শোয়ানো কফিনটা। ডালা খুলে ফেলল হোমস। ভেতরে শুয়ে ছিটিয়ে যাওয়া জরাজীর্ণ এক বৃদ্ধা। হাজার অনাহার, উৎপীড়ন বা অসুখেও এ চেহারায় আসতে পারেন না সুন্দরী লেডি ফ্রান্সেস কারফাক্স। যুগপৎ বিস্ময় আর স্বস্তিবোধ ফুটে উঠল হোমসের চোখে মুখে। ও গড, এ যে দেখছি অন্য একজন। মিস্টার শার্লক হোমস ভুল করেন তাহলে? পেছন পেছন এসে মিষ্টি মিষ্টি করে বলল পিটার্স। কে ইনি? আমার স্ত্রীর বুড়ি নার্স রোজ স্পেন্ডার। ব্রেক্সটন ওয়ার্কহাউস ইনফার্মারি 16 থেকে নিয়ে আসে 3 দিন আগে। 13 নম্বর ফেয়ার ব্যাংক ভিলা থেকে ডক্টর হোসেনকে এনে চিকিৎসা করাই এই 3 দিন। ঠিকানাটা মুখস্থ করে ফেলুন মিস্টার হোমস। 3 দিন সব রকম চেষ্টা করেও লাভ কিছু হলো না। মারা গেলেন 3rd দিনে। ডাক্তার বলেছেন বুড়ি হয়েছে বলে টিকে থাকতে আর পারল না। আপনি কি বলবেন সেটা আপনিই ভেবে নিন। ধার্মিক খ্রিস্টানের মতোই তাকে বাঁচাতে গিয়েছি, না পেরে কবর দেওয়ার ব্যবস্থাও করছি। কেনিংটন রোডের স্টিমসন কোম্পানিকে বলে দিয়েছি কাল সকাল 8টায় যেন কবর দেওয়া হয় কফিনটা। ছাদা পেলেন মিস্টার ছিদ্রান্বেষী? আজ তো গাধার মতো এমন ভুলও মানুষে করে। কফিনের ডালা খোলার সময় আপনার হাঁ করা চোখ ঠেলে বেরিয়ে আসা মুখের চেহারাটার ফটো তুলে রাখলে পারতাম। ভেবেছিলেন দেখবেন অন্তিম শয়নে শুয়ে আছেন লেডি ফ্রান্সেস কারফাক্স, তার বদলে দেখতে পেলেন 90 বছরের এই বুড়িকে। ঠাট্টা বিদ্রুপের তুফানের মধ্যেও অবিচলিত রইল শার্লক হোমস। ভেতর ভেতর যে ফুঁসছে তা বোঝা গেল দুহাত মুঠো করা দেখে। বলল, বাড়িটা তল্লাশ করব। করা বার করছে আপনার, তীক্ষ্ণ কণ্ঠে বললে পিটার্স। বাইরের প্যাসেজে শোনা গেল নারী কণ্ঠ এবং একাধিক পদশব্দ। এইদিকে আসুন, এই দেখুন, এই দুটো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে হামলা জুড়েছে, কিছুতেই বেরোতে চাইছে না, ঘাড় ধরে বের করে দিন তো। দোরগোড়া এসে দাঁড়ালো একজন সার্জেন্ট আর একজন। কার্ড বার করে এগিয়ে দিল হোমস। এই আমার নাম ঠিকানা, ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আপনাকে কে না চেনে মিস্টার হোমস, কিন্তু স্যার সমন ছাড়া তো এখানে থাকতে পারবেন না। তা পারবো না। গ্রেফতার করুন। সেটা আমার কাজ, আমি বুঝবো। মিস্টার হোমস, আপনার কিন্তু এখানে থাকা হবে না। চলো ওয়াটসন। রাস্তায় এসে রাগে অপমানে গরম হয়ে গেলাম আমি। হোমস কিন্তু নির্বিকার। পেছন পেছন সার্জেন্ট বেরিয়ে এসে বললে, মিস্টার হোমস আমি দুঃখিত, কিন্তু আইন যা তা মানতেই হবে। ইউ আর রাইট, আপনার আর কিছু করার ছিল না। কারণ ছিল বলেই বাড়িতে ঢুকেছিলেন, বুঝতে পারছি। আমাকে দিয়ে যদি কোনো সাহায্য হয় তো বলতে পারেন। একজন নিখোঁজ লেডির খোঁজে গিয়েছিলাম, বাড়ির মধ্যেই আছেন ভদ্র মহিলা, সমনও এলো বলে। বেশ তো, আমি চোখ রাখছি, খবর পেলে জানাবো আপনাকে। সবে তখন 9টা বাজে। তদন্ত চালিয়ে গেলাম পুরো দমে। সোজা গেলাম ব্রিক্সটন ওয়ার্কহাউস আতরশালায়। সত্যি দিন তিনেক আগে এক সহৃদয় দম্পতি এসে তাদেরই এক পুরনো চাকরানিকে নিয়ে গেছে। মারা গেছে বুড়ি। আশ্চর্য কিছু নয়, অবস্থা খুবই খারাপ ছিল। এরপর গেলাম ডাক্তারের কাছে। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, স্রেফ জড়ায় ধুকতে ধুকতেই পরলোকে গিয়েছে বুড়ি। আমি তো গিয়ে দেখলাম শেষ হয়ে গিয়েছে, লিখে দিলাম ডেথ সার্টিফিকেট। না, বাড়ির মধ্যে সন্দেহজনক কিছু চোখে পড়েনি, তবে হ্যাঁ, একটা খটকা লেগেছে। ওই রকম দান ধ্যানের মন আর পকেটের জোর যাদের, তাদের বাড়িতে একটা চাকর পর্যন্ত নেই, এ কেমন কথা। শেষকালে গেলাম স্কটল্যান্ড ইয়ার্ডে। গিয়ে শুনলাম সমন বার করা নিয়ে নাকের জলে চোখের জলে হচ্ছে বেচারি লেস্টেড। দেরি একটু হবেই, আগামীকাল সকালের আগে সই পাওয়া যাবে না ম্যাজিস্ট্রেটের। শার্লক হোমস যদি লেস্টেডের সঙ্গে সকাল 9টা নাগাদ একটু তদবির করেন তো ভালো হয়। মাঝরাত নাগাদ এলো সার্জেন্ট। বললে বিশেষ কিছু খবর নেই। বিশাল বাড়িটার নানান জানলায় মাঝে মাঝে কেবল আলোর ঝলক দেখা গেছে। মেজাজ খিচড়ে যাওয়ায় কথা বলার মুডে পর্যন্ত রইল না হোমস।
শুতে যাওয়ার সময় দেখলাম পাইপের পর পাইপ করা তামাক টেনে চলেছে আর সরু সরু কাপা আঙুল দিয়ে সমানে টরে টক্কা বাজনা বাজিয়ে চলেছে চেয়ারের হাতলে। এই লক্ষণ আমার চেনা। সমস্যার অনেকগুলো সম্ভাব্য সমাধান মাথার মধ্যে নিয়ে তোলপাড় করার সময় এমনই অস্থির হয়ে পড়ে ও। সারা রাত বেশ কয়েকবার তন্দ্রার ঘরে শুনলাম পায়চারি করছে বাড়িময়। সকালবেলা হন্তদন্ত হয়ে ঢুকলো ঘরে, পরনে ড্রেসিং গাউন, কিন্তু ফ্যাকাশে মুখ আর গর্তে বসা চোখ দেখেই বুঝলাম নিদ্রাদেবীকে বিমুখ করেছে সারা রাত। কবর দেওয়া হবে কটার সময় ওয়াটসন? 8টা তো না? এখন বাজে 7:20, এখনও সময় আছে ওয়াটসন, এখনও সময় আছে। মাথায় আমার কী আছে বলতে পারো? ব্রেনটা কি ঘুমিয়েছিল? তাড়াতাড়ি নাও, ঝটপট গা তোলো, জীবন ঝুলছে সুতোর ওপর, কে জানে এতক্ষণে মরণ এসে গেল কি না। এই ভুলের জন্য কোনো দিন ক্ষমা করতে পারবো না নিজেকে। তাড়াতাড়ি 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 নাও। 5 মিনিটও গেল না, বেকার স্ট্রিট দিয়ে আমাদের নিয়ে উল্কা বেগে যেন উড়ে চলল একটা ঘোড়ার গাড়ি। 8:25 সময় পেরিয়ে এলাম বিগ বেন 17, ঠিক 8টার সময় ঢুকলাম ব্রিক্সটানে, 8:10 বাড়িটার দোরগোড়ায়। আমাদের মতো অপরপক্ষেরও দেরি হয়েছিল। ঘরমাক্ত কলে বড়ে ঘোড়া যখন দাঁড়ালো, ঠিক তখনই চৌকাঠের ওপর দিয়ে একটা বিরাট কফিন ধরাধরি করে বার করে আনা হলো বাইরে। ছিঁড়ে ছেঁড়া ধনুকের মতো ছিটকে গেল হোমস। পথ জুড়ে দাঁড়িয়ে একদম সামনের লোকটার বুকে ঠেলা দিয়ে বলল তারস্বরে, ফিরে চলো, ফিরে চলো, এক্ষুনি ফিরে চলো। কফিনের পেছন থেকে বিরাট লাল মুখখানা আরো লাল করে, দাঁত কিরমির করে উঠল পিটার্স। আবার কি শয়তানি করতে এসেছেন? সমন কোথায়? সমন আসছে, না আসা পর্যন্ত কফিন বাড়িতেই থাকবে। হোমসের কণ্ঠস্বরের কর্তৃত্ব অমান্য করা বড় কঠিন। সেই মুহূর্তে প্রত্যেকেই স্থানুর মতো দাঁড়িয়ে গেল চৌকাঠে। নিমেষের মধ্যে বাড়ির মধ্যে উধাও হলো পিটার্স, ফলে হোমসের হুকুম না মেনে পারল না কুলিরা। টেবিলে কফিন রাখতে না রাখতেই একটা স্ক্রুড্রাইভার আমার হাতে গুঁজে দিয়ে বললে ক্ষিপ্তের মতো, তাড়াতাড়ি হাত চালাও ওয়াটসন, তাড়াতাড়ি হাত চালাও, যত তাড়াতাড়ি পারো ডালাটা খোলো। আর একটা স্ক্রুড্রাইভার একজন কুলির হাতে গুঁজে দিয়ে বললে, এই নাও তুমিও খোলো, 1 মিনিটের মধ্যে খুলতে পারলে একটি মোহর বকশিস। একটার পর একটা স্ক্রু খুলে ছিটকে যেতে লাগলো মেঝের ওপর, আর উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো হোমসের উত্তেজনা। তুবড়ির মতো ছুটলো কথার ফুলকি, খুলেছে খুলেছে, আরেকটা স্ক্রু খুলেছে, না না প্রশ্ন নয় প্রশ্ন নয়, একদম প্রশ্ন নয়, আরো খুলছে, নাও 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 নাও, এবার সবাই মিলে টান মারো। এই খুলে গেছে। সবাই মিলে গায়ের জোরে টেনে খুলে ফেললাম কফিনের ডালা। সঙ্গে সঙ্গে ভক করে নাকে ঢুকলো ক্লোরোফর্মের কড়া গন্ধ। মাথা ঝিমঝিম করে উঠল সেই গন্ধে। ভেতরে শায়িত একটা নারী দেহে সারা মুখটা ঢাকা রয়েছে জ্ঞান লোপকারী এই আরোকে ভিজানো তুলোর আস্তরণে। টান মেরে ছুঁড়ে ফেলে দিল হোমস। বেরিয়ে পড়ল মাঝবয়সী এক মহিলার আধ্যাত্মিক সৌন্দর্যে সুন্দরী সুশ্রী মুখশ্রী। চকিতের মধ্যে মূর্তির তলায় হাত দিয়ে উঠিয়ে বসিয়ে দিল হোমস। ওয়াটসন বেঁচে আছে না মারা গেছে? খুব দেরি করে ফেললাম কি? আধ ঘন্টা ধরে মনে হলো সত্যি বড় দেরি করে ফেলেছি। ক্লোরোফর্মের জন্যই হোক কি দম বন্ধ হয়ে যাওয়ার জন্যই হোক, মনে হলো জীবনের শেষ দ্বার পেরিয়ে গেছেন লেডি ফ্রান্সিস। বৃথা চেষ্টা করে যাচ্ছি, আর ওকে ফিরিয়ে আনা যাবে না। তা সত্ত্বেও চালিয়ে গেলাম কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস বাড়ানোর চেষ্টা। ইথার ইঞ্জেকশন 18, বিজ্ঞান যা কিছু জেনেছে তার কোনো পদ্ধতিটাই বাদ দিলাম না। তারপর যেন মনে হলো নাকের সামনে আয়না ধরলে সামান্য ঝাপসা দেখাচ্ছে, চোখের পাতা অল্প অল্প কাঁপছে এবং পলায়মান প্রাণ আবার ফিরে আসছে। এই সময় একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো দরজার সামনে। খড়করি ফাঁক করে দেখলো হোমস, বলল, লেস্ট্রেড এসে গেছে সমন নিয়ে, কিন্তু যার জন্যে আনা সে তো ভাগল বা, ওই তো আরেকজন আসছেন। ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল প্যাসেজে। লেডিকে সেবা করার অধিকার আমাদের চাইতে এরই বেশি। আসুন আসুন মিস্টার গ্রিন, লেডি ফ্রান্সিসকে এখনই এখান থেকে সরানোর ব্যবস্থা করুন। আর হ্যাঁ, কফিন নিয়ে যাও, ওর মধ্যে যে বুড়িটা শুয়ে আছে তাকে শান্তির শয্যায় শুইয়ে দাও। সেদিন রাতেই হোমস বললে, বুঝলে ওয়াটসন, এই কাহিনী যদি কখনো লেখো তবে তা আমার এই অত্যন্ত সাজানো গোছানো ব্রেনের মারাত্মক পদস্খলনের নজির হয়ে থাকবে চিরকাল। মস্তিষ্কের এরকম 72 রোগ সবারই মাঝে মাঝে হয়, এ ধরনের সাংঘাতিক ভুল সব মানুষই করে, কিন্তু ভুলটা ধরতে পেরে যে মানুষ শুধরে নিতে পারে তাকেই বলবো মানুষের মতন মানুষ। এই মর্যাদার যোগ্য কেবল আমি।
কেননা সমস্ত রাতটা আমি অস্থির হয়ে কেবল একটা সূত্র, একটা কথা মনে আনবার চেষ্টা করেছি। বারবার মনে হয়েছে সামান্য এই কথাটা আমার গোচরে আনা হয়েছিল, কিন্তু আমি খেয়াল করিনি। কথাটা অদ্ভুত, বিচিত্র একটা পর্যবেক্ষণ, কিন্তু সূত্র হিসেবে অসাধারণ। অথচ আমি শুনেও শুনিনি, মনে রাখিনি। ভোরবেলা বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল কথাটা। কবর দেওয়ার ব্যবস্থা যে করে তার বউ, কি বলেছিল মনে আছে, যেটা শুনে ফেলেছিলেন মিস্টার গ্রিন? বলেছিল একটু দেরি হয়ে গেল, কি করব বলুন, বেমক্কা সাইজ বড্ড বড়, এতক্ষণে পৌঁছে গেছে নিশ্চয়ই। আচ্ছা, বেমক্কা সাইজ বড্ড বড় এসব বলতে কি বোঝাচ্ছিল, বুঝেছ? বুঝুনি তো, ওটা ছিল কফিন, কফিন, কফিনের কথা হচ্ছিল। আকারে বড়, সাধারণ কফিনের মতো নয়। কিন্তু কেন এরকম বেয়ারা মাপে কফিন তৈরি হলো কেন? সঙ্গে সঙ্গে চোখের সামনে ভেসে উঠল সুগভীর কফিনের মাঝখানে শোয়ানো ছোট্ট একটা দেহ, গুটিয়ে এইটুকু হয়ে যাওয়া বুড়ির মৃতদেহ। কেন এইটুকু দেহের জন্য এত বড় কফিন? কেন আরেকটা দেহ রাখবার জন্যে? কিন্তু কবর দেওয়া হবে একই ডেথ সার্টিফিকেটের জোরে। এত সোজা ব্যাপারটা আমার চোখ এড়িয়ে গিয়েছিল কেবল বুদ্ধির গোড়ায় গলদ জমেছিল বলে। ঠিক 8টায় কবরস্থ হবেন লেডি ফ্রান্সিস। গাড়ি থেকে কফিন বেরিয়ে যাওয়ার আগেই আটকাতে হবে আমাদের যেভাবেই হোক। জীবিত পাবো কিনা জানতাম না, তবুও মরিয়া হয়ে ছুটে গিয়েছিলাম। ব্যাস, তার দামও পেয়েছি। প্রাণটা গিয়েও বলতে পারো ফিরে এসেছে, ঠিক সময় মতো পৌঁছতে পেরেছিলাম বলে। যদ্দূর জানি এরা খুনটুনের ধার দিয়েও যায় না, মারপিটের সম্ভাবনা দেখলেই সরে পড়ে। লেডি ফ্রান্সিসকে কবর দেওয়া হবে মৃত অবস্থায়, অথচ যদি কোনো দিন কবর খুঁড়ে দেখা হয় তো মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে না। আমার বিশ্বাস ঠিক এই লাইনেই চিন্তা করেছিল পিটার্স। এরপর কী কী ঘটেছিল মনে মনে ভেবে নিতে পারো। সিঁড়ির ওপরে কি কাছে আমরা দেখিনি, ওপরতলাতেই একটা খুপড়িতে বন্দিনী ছিলেন লেডি ফ্রান্সিস এতদিন। দুজনে দৌড়ে গেছে সেখানে, গায়ের জোরে নাকি ক্লোরোফর্ম চেপে ধরেছে, ধরাধরি করে এনে কফিনে শুইয়েছে। কফিনের মধ্যে আরও ক্লোরোফর্ম ঢেলেছে যাতে জ্ঞান ফিরে না পায়। তারপর স্ক্রু এঁটে ডালা বন্ধ করে দিয়েছে। ওয়াটসন, এরকম অপূর্ব কায়দা এত বছরেও আমার চোখে পড়েনি। অপরাধের ইতিহাসে এ এক নতুন ঘটনা। প্রাক্তন পাদ্রি যদি লেস্ট্রেডের হাত ফসকে যায়, শিগগিরই আরও চমকপ্রদ অপরাধের পর অপরাধের সংবাদ কানে আসবে তোমার। শেষ হলো আমাদের আজকের নিবেদন। স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস সমগ্র থেকে গৃহীত দ্য অ্যাডভেঞ্চার অফ লেডি ফ্রান্সিস কারফাক্স। ডক্টরের চরিত্রে ঋষি, সার্জেন্ট অনুজা, পিটার্স সৌমিক, স্ত্রী তেহেনাস, দোকানির চরিত্রে বর্ণিনী, মিস্টার গ্রিনের চরিত্রে শান্তনু, মেরি শ্রীলেখা, ম্যানেজার শুভঙ্কর, জুলভাইভার্টের চরিত্রে শ্রীদীপ, ওয়াটসনের চরিত্রে সৌমিক এবং শার্লকের চরিত্রে আমি স্বর্ণাভ। পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন, অরিজিনাল স্কোর অ্যান্ড এসএফএক্স শ্রীদীপ। আজ এই পর্যন্তই, ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটা গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দ্য অ্যাডভেঞ্চার স্টেশন, অনলি অন আনফিল্টার্ড। আপনারা যদি নিজেদের লেখা কোনো গল্প আমাদের পাঠাতে চান তো মেইল করতে পারেন ডিসক্রিপশনে দেওয়া মেইল আইডিতে।